আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে, তো সেটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে কিছু কথা বলবো। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রে অনেকে অনেক সতর্কতা অবলম্বন করেন। তো আমরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে দেখা গেছে আমরা victoria.com এ খুঁজি বা কোনো মিডিয়ার মাধ্যমে আমরা খোঁজ লাগাই বা কারো মাধ্যমে খোঁজ নেই বা কার কাছে আছে কিনা। তো একজন একটা গাড়ি কিনবে, তার এটা একটা শখ, গাড়ি মাত্র একটা শখ, মানে যে কেউ কেউ ব্যবসার উদ্দেশ্যে কিনুক বা কেউ পার্সোনাল ইউজের জন্য কিনুক, তো এটার জন্য এটা কিন্তু হচ্ছে একটা শখ একরকম। তো আপনারা গাড়ি কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেন, তো সেটা হচ্ছে আপনার দেখা গেছে সেকেন্ড হ্যান্ড শোরুম থেকে গাড়ি কিনলে অনেকেই ঝামেলা করে। যেমন আমি ভিডিওর মাধ্যমে দু একটা কারহাটের নাম বলবো, যেমন শাহজালাল কারহাট, সামিয়া কারহাট, তো আশেপাশে অনেক কার হাট আছে এরকম। তো তারা আপনাকে গাড়ি কেনার সময় এরকম একটা ব্যবহার করবে, অনেক মিষ্টি ব্যবহার করবে, তো গাড়ি কেনা শেষ হয়ে গেলে পরে আর চিনবে না, তো এটাই হচ্ছে মেন ঝামেলা। তো তারা ভিডিওর মাধ্যমে এরকম কিছু দেখায়। তো কিছু কিছু ব্লগে আমরা দেখি, নাম উল্লেখ করবো না, কিছু কিছু ব্লগে দেখি আমরা এরকমভাবে ভিডিওতে দেখায় গাড়ি যেমন একদম ফ্রেশ টনটনা, তো আপনারা সামনে না গেলে বুঝতে পারবেন না যে ওই গাড়িগুলোর মধ্যে কী আছে, ওই গাড়িগুলোর মধ্যে কী আছে আপনারা সামনে না গেলে কেউ বুঝতে পারবেন না। তো সিটারি বাটপারি দানদামি করার একটা লিমিট থাকে। তো যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের সাথে, তো সেটা হচ্ছে একটা এক্স ফিল্টার গাড়ি, তো ও কিনে নিয়ে আসছিল, তারপর এটার ইঞ্জিন নাম্বার পেপারসের সাথে মিল নেই। তো এরই কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো। তো তার আগে বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা নিজের চোখে দেখে আসুন তারা ওখানে গেলে কি ব্যবহারটা করতে পারে বা কীরকম ব্যবহার করে। তো চলুন দেখে আসি। তো ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের দিকে, নারায়ণগঞ্জ বইগড় বাস স্ট্যান্ডের দিকে। তো কিছু ভিডিও ফুটেজ নেওয়া হয়েছে, ক্লিপ। তো আমাকে হঠাৎ করে ফোন দেওয়া বলা হয়েছে। তো আসলে যে বিষয়টা হয়েছে, তো ফিল্টার গাড়িটা প্রায় ছয় মাস আগে কিনে, তো তখন কেনার সময় কাগজে দেখছে এক ইঞ্জিন নাম্বার, কিন্তু পরে ইঞ্জিনের সাথে মিলে দেখে আরেক ইঞ্জিন নাম্বার। তো অত ভাবছে সবাই করে আছে, এখানে আমার ফ্রেন্ডেরও কিছু ভুল আছে। তো এটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন যে ওর কিছু ভুল আছে, আমি ওর সাথে কথা বলতেছি। তো ওর ভুল আছে ঠিক আছে, কিন্তু ওনারা আমাকে আমাদেরকে ওনার যে ইঞ্জিন চেঞ্জ করছে গাড়ির সে পেপার সাবমিট করতে পারে না, সে পেপার দিতে পারে নাই। তো এটার জন্য এখন আমার ইঞ্জিন চেঞ্জ করা লাগবে, প্রায় 30-35 হাজার টাকা ডেমারেজ দেওয়া লাগবে। মানে ওই ইঞ্জিনটা দিয়ে আরেকটা ইঞ্জিন দেবে, ইঞ্জিনের সাথে ইনভয়েস দিবে, ইনভয়েস দিলে এটা বিআরটিতে জমা দিলে দেন পেপারের মধ্যে চেঞ্জ হয়ে আসবে ইঞ্জিন নাম্বার। মানে এটা বিশাল একটা ঝামেলা, দৌড়াদৌড়ি, আবার দালাল দিয়ে করাইলে আপনি কিছু টাকার মধ্যে পাবেন। তো আমার ফ্রেন্ড যে কাজটা করছে সেটা হচ্ছে আপনার, ও এরপরে ওই শোরুমে গেছে গাড়িটা নিয়ে, তো তারা ইঞ্জিনটা যেভাবে হোক এটা রিকভারি করে দিছে। দেন এটা আসলে কোনো সলিউশন আসে না। তারপর আমরা বললাম যে এটা নিবো না আমরা, আমাদের অরিজিনালভাবে লাগবে, কারণ আমি আজকে আপনি আমাকে ঠকাইছেন, আমি কালকে এই গাড়িটা সেল করে আরেকজনকে ঠকাইতে পারবো না। ও যেহেতু উবার চালায়, আর কি তুমি দেখে লয়ে যাও না, এটা হ্যাঁ হেরা খুঁজছে এরকম লোক। হ্যাঁ এগুলো খুঁজছে লোক আর লাগাবো আমার। এই যে এখানে অনেকগুলো শোরুম আছে, এখানে আসছিলাম এই যে সামিয়া কারহাটে, তো গাড়ির একটা পেপার্স নিয়ে ঝামেলা হয়েছে, সেটা আপনাদেরকে ভিডিওর মধ্যে বলবো। তো এখন যাচ্ছি শাহজালাল কারহাটে। তো আজকে আসলাম, ভাবলাম দেখা করে দিই। ফুল গাড়ি নাই,
পেট্রোল গাড়ি নাই, এটা হান্ড্রেড 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 ইলেভেন। ওটার দাম দিচ্ছেন কত? ভিডিও করতেছে ক নাম নেই আইসি আপনার গাড়ি নিয়ে ওনার লিগা দেখো না। তো এখন বের হয়ে গেলাম শাহজালাল কারহাট থেকে, তো বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো তারা ইঞ্জিনের ব্যাপারে যে বিষয়টা বললো, তো তারা এটা করে দিতে পারবে না, অন্য উপায় বলে, তো আমরা ওইভাবে যাবো না। তো এটার জন্য আমার ফ্রেন্ডকে 15,000 টাকার মামলা দিছিলো, তো আমরা যেহেতু ঠকছি তো আপনাদেরকে ঠকাইতে পারবো না। তো এটার ইঞ্জিনটা চেঞ্জ করে ফেলতে হবে, এটাই সমাধান, এছাড়া কোনো সমাধান নাই। তো সমাধান একটা আছে কিন্তু ওই প্রসেসে যাওয়া যাবে না, তাহলে সেটা সব কিছুকে আর কি ঠকানো হবে। তো আপনারা কখনো এই প্রসেসে যাবেন না। তো যারাই পুরাতন গাড়ি কিনবেন সবসময় ইঞ্জিন চেঞ্জ নাম্বার দেখে কিনবেন। তো আপনাদের কাছে একটাই কথা রইল, তো সবাই ভালো থাকবেন, আর যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।